চলচ্চিত্র নাটক টেলিভিশন নাটক এবং আমাদের জীবনের সব অনুভূতির আচরণ আর এসব নিয়ে আমাদের আজকের অভিষেক অভিযান কম্পোজিট আর্ট উই আর সেইং বোর্ড ব্রাদার সহযাত্রী বন্ধুরা সহযাত্রী সভ্যরা আমি রতন আমি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্ব বিষয়ে একটা অনার্স কোর্স কমপ্লিট করেছি এবং পাশাপাশি ভারতে উইঙ্গার ফিল্ম স্কুল কলকাতা যেটা উইঙ্গার ফিল্ম স্কুল থেকে একটা সেমিস্টার বেস স্পেশাল অনার্স কোর্স কমপ্লিট করেছি চলচ্চিত্রের পাঠশালা এ হচ্ছে আমার পরিচয় আর বর্তমানে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি কম্পোজিট আর্ট হচ্ছে সমন্বয় শিল্প মাধ্যম আমি জ্ঞান গম্ভীতার কথা বলব আমার সহজাত ভাষায় আমি এই যতটুকু বুঝি যতটুকু আপনাদেরকে সংযোগ স্থাপন করতে পারি আপনাদের সঙ্গে যতটুকু আমার পরিভাষায় আপনাদেরকে স্থাপন করে আপনাদের সামনে তুলে ধরতে পারি থিয়েটার বিষয় তো থিয়েটার ইজ নট অনলি এন্টারটেইনমেন্ট ইটস এ ওয়েপন অফ এ ক্লাস স্ট্রাগল এই কথাটি শ্রদ্ধেয় নাট্যকার নির্দেশক এবং নাটকের ক্রিটিক্স ক্রিটিসিজম করে থাকি নাটক বিষয়ে অনেক পাণ্ডিত্য আছে তিনি হচ্ছেন আরণ্যক নাট্যদলের কমলাবেশন তো আমি সেই ধারাবাহিকতায় নাটকের কাজকর্ম করে থাকি সেই দর্শন নিয়ে কাজকর্ম করে থাকি আবার নাটকের দলেও আমি সেই ধারাবাহিকতা নাম করছি আমাদের বর্তমান প্রযোজনা হচ্ছে পূজার ফাইটাল কন্যা যা একটি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আজকের বিষয়টি হচ্ছে অ্যাক্টিং অর্থাৎ অভিনয় অভিনয়টা কি অভিনয়টা কি আমাদের জানার ইচ্ছা যদি কৌতূহলের মধ্যে থাকে তাহলে আমি আমার পরিভাষায় মানে খুব সাধারণভাবে বলছি এই আমি কথা বলছি আমার প্রাত্যহিক জীবনের একটা সময় এখন শুভ সকাল এই সকালবেলায় আমি কথা সম্পর্ক করছি আমার সঙ্গে এখানে যতগুলো এলিমেন্টস আছে তাদের সকল একটা সকলের একটা সংযোগ আছে যোগাযোগ আছে ইটস এ লিভিং ইনার লিভিং হতে পারে ইনার্ট হতে পারে বস্তুজাত হতে পারে এবং জীবন আচরণের মানুষ হতে পারে তাদের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করছে এটি আমাদের জীবনের নটার বস বীর কষ্ট দম্প তারপর আবেগীয় মানসিক দুঃখ প্রকাশ এই ধরনের যে নটার বস নটার অনুভূতি আমাদের জীবনের এই দেহের মধ্যে দিয়ে মনের মধ্যে দিয়ে ব্রেনে আমরা উপস্থাপন করে থাকি এবং এটার সহকারে যে সংযোগগুলো ঘটে যে ঘটনাগুলো ঘটে ঘটনাগুলো থাকে এটা দিনে হতে পারে রাতে হতে পারে দ্বান্দ্বিক সমন্বয়তা একটা জীবনের প্রতিচ্ছবি এই জীবনের প্রতিচ্ছবিটাকেই আমরা যখন মঞ্চে টেলিভিশনের সামনে কিংবা চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসে তখন সেটা হয়ে ওঠে মহির কেন মহির হয় তার বর্ণনায় আমি পরে আসছি তবে তার আগে আমি এখন পর্যন্ত পুরোপুরি গল্পটা শুরু করি যে হোয়াট ইজ ক্রিয়েটিভ অ্যাক্টিং অ্যান্ড হোয়াট ইজ অ্যাক্টিং সে পর্যায়ে আসার পূর্বে আমি আপনাদেরকে একটা ছোট ক্লিপ দেখাতে যে ক্লিপটি আমাদের আমার আপনার সবারই সহযোগিতা আসতে পারে অভিনয় শিল্পে সেটা মঞ্চের একটা ক্লিপ এক মঞ্চ নাটক আর অন্য নাটকগুলো ইংলিশ নাটকের একটা ক্লিপ দেখাচ্ছি এরপরে আমি আরও ক্লিপ দেখাবো আপনাদেরকে পর্যায়ক্রম যেগুলো নিয়ে বেশিরভাবে অভিনয় নিয়ে শৈলী নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে কথা বলা আসুন আমরা দেখি আসে সেই ক্লিপটা
বাস্তবে আমরা এই ধরনের গল্পের সঙ্গে প্রতিদিন মুখোমুখি হই, হই তো অবশ্যই। সেটাই যখন মঞ্চে কিংবা টেলিভিশনে কিংবা চলচ্চিত্রের মধ্যে আমরা নিয়ে আসি, তখন সেটাকে অভিনয় বলছি, আর বাস্তবে সেটাকে অভিনয় বলছি না, বাস্তব কথা বলছি। দ্য কি টু দ্য গুড অ্যাক্টিং ইজ এ কনসার্ন অন দি পার্ট অফ দি গুড আর্টিস্ট, good actor and actresses, and always relate with audience. So আমাদের এই ক্লিপটি দেখে আসার উদ্দেশ্য হচ্ছে যে স্বতঃস্ফূর্ততা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের শ্রদ্ধেয় নাট্যকার মহাশয় যে অভিনয়টুকু করলেন এবং পাশাপাশি হারুন ভাই যে এই অভিনয়টুকু করলেন, আর্টিস্টিক সেন্সিটিভিটি দিয়ে নরেন্দ্র সিংহের অভিনয়টি একটা পর্যায়ে পৌঁছেছে, সুখ্যাতি সূক্ষ্ম অনুভূতি চাটুকারিতা এবং হুজুরের প্রতি মহাবোধটা এবং পরবর্তী কনস্পিরেসিটা উপস্থাপন করা। তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে অ্যাক্টিংয়ের সূক্ষ্ম অনুভূতিগুলো কখন কীভাবে মানুষের অভিনয় শৈলীকে পাই। দেখুন, টাকাটা বের করে যখন উনি টাকাটা নিয়ে কচলে কচলে দিয়েছিলেন, তখন পেছনে দেখা যাবে যে সেটার সঙ্গে রিলেটেড অবস্থাটা একটু ফিকে হয়ে গেছিল, একটু পিছিয়ে চলে গেছে, সেখানে সংযোগ স্থাপন করছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখা গেল যে জাট করে এসে সে হুজুরের কাছে একটা বাক্স দিল, আর হারুন ভাই যে অভিনয়টুকু করলো সেটা একজন হুজুরের ভূমিকা, যে অভিনয়টুকু সবাই প্রাণবন্ত ছিল কিন্তু একটু একটু করে ছিটকে গেছে, ছিটকে গেছে যে সমন্বয়টা ঘটা থেকে আপনি হঠাৎ করে বিয়ের সাথে করে আসলেন আমার এই টাকাটা। তো হুজুর কথা বলতে গিয়ে আরো ডাকলেন, তা বললেন তখন দেখা গেল বিষয়টি একটু গতিময় একটু কমে গেল, আমি আবার পরিভাষায় আবার নিজের মতো করে বিশ্লেষণ করলাম, হয়তো বা ডিরেক্টরের নির্দেশনা থাকতে পারে এখানে, আবার কিন্তু আমি একজন দর্শক হিসেবে যে দেখেছি একটু ছেদ পড়েছে সংখ্যা, অর্থাৎ সপ্তকের ঘটনা। এই যে কথোপকথনে যে গল্পটা তৈরি করবো এটাই হচ্ছে গুড অ্যাক্টিং অ্যাক্ট্রেসেসের প্রধান লক্ষ্য। গুড অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস হতে গেলে আমাদেরকে ব্যাকরণের ভাষায় সাত্ত্বিক গুণাগুণ আছে, এই সাত্ত্বিক গুণাগুণকে আমাদেরকে পর্যায়ক্রমে অভিনয় শিল্পী হয়ে ওঠার, অর্থাৎ অভিনয় অভিনীত একজন ভালো মানুষ ভালো শিল্পী হয়ে ওঠার একটা দিক। অভিনয়টা কি আর অভিনয় শিল্পটা কি কথা ছিল একটু আগে। অভিনয় হচ্ছে আমি যেমন খুশি তেমন সেজে মঞ্চে এলাম, একটা হিরোইজম নিয়ে এলাম, কিছু সংলাপ নিয়ে এসে আমি দর্শক উপস্থাপন করলাম,
কিন্তু সেখানে থাকলো না আবেগ, থাকলো না দাম্ভিক সম্ভাব, থাকলো না কোন রকমের একটা শরীরের যে এক্সপ্রেশন, থাকলো না ভয়েস মডুলেশন, থাকলো না জীবন ধর্মিতার কোনো একটা স্পর্শ, তখন দর্শক আলোড়িত হবে না। ওই একই ঘটনা, একই গল্প যদি একজন ভালো অ্যাক্টর অর্থাৎ অভিনয় শিল্পময় সম্পন্ন আর্টিস্টের কাছে চলে যায়, তখন দেখা যাবে সেটা আরো প্রাণ পেয়ে উঠবে। কি হবে, সেই অভিনয় শিল্পীটি অর্থাৎ আর্টিস্টিক সেন্সিটিভিটি শিল্পীটি তখন করবে কি, সেটাকে গল্পটাকে বুঝবে, গল্পটার চরিত্রটাকে বুঝবে, গল্পের ফিলোসফিটাকে বুঝবে অর্থাৎ দর্শনটাকে বুঝবে, এবং চরিত্রের ফিলোসফিটাকে, চরিত্রের শ্রেণী কাঠামোটাকে বুঝবে। তারপরে গল্পে একটা চরিত্রের রূপ তৈরি করার চেষ্টা করবে, যে রূপটা বাস্তবে অনেক মানুষের সঙ্গে মিলে যায়, কিন্তু সেখান থেকে গ্রহণ কোনটা অর্থাৎ সিলেকশন, রিজেকশন আর ডিসক্রিমিনেশন, গ্রহণ বর্জন পরিমার্জন করবো কোনটা, সেটা নিয়ে গবেষণা শুরু করে, সেটা নিয়ে চিন্তা করা শুরু করে, সেটা নিয়ে ভাবনা করা শুরু করে, এবং সেটা আস্তে আস্তে বিশ্লেষণ করে চলে যায়, একটা সাইকোলজিক্যাল বিশ্লেষণ, একটা ফিলোসফিক্যাল বিশ্লেষণ চলে যায়। ভালো অভিনয় শিল্পী পারহ্যাপস এরপরে ভোকালটা কেমন হবে, কণ্ঠটা কেমন হবে সেটা নিয়ে সে দিন রাত চিন্তা করে থাকে, চরিত্রটার শ্রেণীটাকে চিন্তা করেই ভোকালটাকে সে নির্ধারণ করে। তারপর শারীরিক অবয়বটার মধ্যে কোথায় কোন জায়গায় সে একটা করে ম্যানার্স দেবে, অর্থাৎ একটা নিত্যনৈমিত অভ্যাসে পরিণত হওয়ার একটা ব্যাপার থাকে, সেই অভ্যাসগুলো আমাদের চলতে ফিরতে আমরা করে থাকি, এবং এটা একটা অভ্যাসে আমাদের পরিণত হয়ে যায়। অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে এভাবে এভাবে করে চুল কায়, এই যে ম্যানার্সগুলোকে প্রয়োগ করা, ঠিক গল্পের সঙ্গে সঙ্গতি রেখে, চরিত্রের সঙ্গে সঙ্গতি রেখে, এবং বিশ্বাস সহকারে অর্থাৎ ইনভলভমেন্ট অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যাবে অভিনয় শিল্পী, অর্থাৎ গল্পটার মধ্যে ডুবে যাবে, সে মনে করবে যে জীবনের এটা একটা চরম অধ্যায়, তাকে গ্রাস করেছে, তাকে আবর্তন করা হয়েছে, তখন অডিয়েন্সও দেখবে ভক্ত হয়ে যাবে। কেন, আমি যদি বলি যে অভিনয় শিল্পী অর্থাৎ একজন গুড আর্টিস্ট অর্থাৎ আর্টিস্টিক সেন্সিটিভিটি আর্টিস্ট যখন অভিনয় করে, তখন সে জাদুকরের মতো ভূমিকা পালন করে, তখন সে জাদুকর হয়ে যায়। কেমন করে, আপনি চিন্তা করে দেখুন যে হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে যখন অভিনয় হয়, তখন দেখা যায় যে অভিনয় শিল্পীটি যেটাই বলে, যেটাই করে, যেই রকমের মাত্রায় আপনার সামনে উপস্থিত হয়, আপনি সেটাকে অটোমেটিক্যালি জাদুক্রিয়ার দ্বারা সেটাকে লুফে নেন, আপনি পিন পতনভাবে দেখতে থাকেন, অর্থাৎ আমরা পিন পতনভাবে দেখতে থাকি যে এর পরে কি ঘটছে। এই ক্ষমতাটা একজন অভিনয় শিল্পীর চূড়ান্তভাবে থাকে, তো জাদুকর হয়তো কি। এই ধরনের অবস্থান তৈরি করতে গেলে আমাদেরকে ওই সাতটি গুণাবলীর সঙ্গে পরিচিত হবে যা ব্যাকরণগত, কিন্তু সব ব্যাকরণের ঊর্ধ্বে হচ্ছেন আপনি। আপনি যখন আপনার কাজটা বিশ্লেষণ সহকারে সঠিকভাবে, সঠিক নির্দেশনায়, সঠিক দর্শনে, সঠিক ফিলোসফিতে, সঠিক সাইকোলজিতে অর্থাৎ মনের ভিতরে মাধুরী মিশিয়ে যখন দেখা শুরু করবে, বোঝা শুরু করবে, এবং সেটাকে উপস্থাপন করা শুরু করবে, তখন হয়ে উঠবে সেটা আর্টিস্টিক সেন্সিটিভিটি। অবভিয়াসলি একজন ভালো আর্টিস্টকে ভালো একজন মানুষ হতে হয়, এবং অনেক পড়াশোনা করতে হয়, নট লাইক হ্যাঁ কি বলবো, কার্ড পলিসি, শর্টকাট পলিসিতে পড়া,